আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটি আত্মউন্নয়নমূলক বইয়ের রিভিউ করব। বইটি পড়ে আপনি কিছু সুন্দর অভ্যাস এবং কৌশল গড়ে তুলতে পারবেন এবং সেই অভ্যাসগুলোকে অনুসরণ করে আপনি সময়ের সর্বোচ্চ ব্যবহারটুকু করতে পারবেন। বইটির নাম হলো টাইম ম্যানেজমেন্ট, লিখেছেন ইসমাইল কামদার। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা মানুষের জন্য একদিনে সময়ের পরিমাণ একই, অর্থাৎ 24 ঘন্টা সময় আমরা সবাই পাচ্ছি। এখন কথা হলো এই 24 ঘন্টা সময় কে কত ভালোভাবে কাজে লাগাতে পারে, সেটা হলো মূল বিষয়। এই 24 ঘন্টাকে অনেকেই খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছে, আবার অনেকেই শুয়ে বসে অযথা দিন কাটাচ্ছে। আপনি যদি এই বইটি পড়েন তাহলে কিভাবে সময়কে কাজে লাগাতে পারবেন, কিভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন সময়কে, এই বিষয়গুলো এখান থেকে শিখতে পারবেন। কিন্তু সারা জীবনে কতটুকু সময় পাবো আমরা, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। পৃথিবীতে মানুষ খুব অল্প সময় বাঁচে, কিন্তু এর মাঝে সে অনেক কিছু করে যায়, কারণ সে সময়ের মূল্য দিয়েছে। আবার পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অনেক দিন বাঁচে কিন্তু কিছুই করতে পারে না, কারণ তারা সময়ের মূল্য দেয় নাই। আপনি যদি সময়কে কাজে লাগাতে চান তাহলে সবার প্রথমে আপনার সময়ের গুরুত্ব সম্পর্কে জানতে হবে। এই জন্য আপনাকে আমি তিনটি পয়েন্ট বলবো যেটা আপনার সময়ের গুরুত্বটাকে স্পষ্ট করে তুলবে। নাম্বার ওয়ান, নির্দিষ্ট সময়কে কোনোভাবেই বাড়ানো সম্ভব না, কিন্তু এই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে কিন্তু আমরা অন্যের থেকে একটু এগিয়ে থাকতে পারি। নাম্বার টু, যেহেতু সময় ফিরে পাওয়া যায় না, কাজেই সময়ের অপচয় করাটা একটা বোকামি। কেন আপনি এমন সম্পদ অপচয় করবেন যেটা ফিরে পাওয়া যায় না? নাম্বার থ্রি, আমরা কেউ জানি না আমরা কতদিন বেঁচে থাকব, তাই বর্তমানের সময়টাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোকে ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত না। আরেকটা বিষয় মনে রাখবেন, সময় নষ্ট করা টাকা নষ্ট করার চেয়েও খারাপ, কারণ টাকা নষ্ট হয়ে গেলে আবার ফিরে আসার সম্ভাবনা আছে, কিন্তু সময় একবার নষ্ট হয়ে গেলে সে সময় আর কখনোই ফিরে আসবে না। এখন আশা করি বুঝতে পারছেন সময়ের গুরুত্ব কতটুকু। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিস, আমার সবচেয়ে বেশি আফসোস সেই দিনটির জন্য যেই দিনটাতে সূর্যাস্ত গেল অথচ আমার সৎ কর্মের সৎ কাজের পাল্লা একটুও ভারী করতে পারিনি। লক্ষ্য পূরণে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, আবার লক্ষ্য না থাকলেও টাইম ম্যানেজমেন্ট করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। আর প্রত্যেকেরই কিছু না কিছু লক্ষ্য থাকে বা আছে। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। প্রিয় দর্শক, যেহেতু আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তাই আমাদের প্রধান লক্ষ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, ইবাদত করা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। আর পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্ট শেখায়। কিন্তু আমরা সবসময় উল্টা কাজ করি, সবার আগে অন্যান্য কাজের সময় নির্ধারণ করি, তারপর যদি সময় পাই, যদি সময় হয় তাহলে নামাজ পড়ি, তাই না? সালাদকে সবকিছুর উপরে প্রাধান্য দিতে হবে। পাঁচ ওয়াক্ত সালাদ যখন আপনার অভ্যেসে পরিণত হয়ে যাবে, সালাদকে কেন্দ্র করে জীবনের বাকি সমস্ত কাজগুলা সাজানো গোছানো হয়ে যাবে। তো প্রিয় দর্শক, সালাদ আদায় করা, মানব সেবা করা, ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া, ইসলাম নিয়ে পড়াশোনা করা, এগুলো আমাদের মৌলিক বিষয়। এছাড়াও জীবনযাপনের জন্য আমাদেরকে একটি স্মার্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। বর্তমানে আমরা অগোছালো আর ছোটাছুটি জীবনযাপন করছি, জীবনের উপকরণগুলো নিয়ে আমরা এতই ব্যস্ত যে শ্বাস নিঃশ্বাস ফেলারও সময় পাচ্ছি না। আমরা সবসময় অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন ভিডিও গেমস, মুভি দেখা, ফেসবুকে চ্যাটিং নিয়ে ব্যস্ত, প্রায় 6-7 ঘন্টা এভাবে আমরা নষ্ট করি। এভাবে সময় নষ্ট করার কোনো মানে আসে না। এই 6-7 ঘন্টা সময় আমরা একটা কিছু শিখতে পারি, কোন একটা দক্ষতা অর্জন করতে পারি, একটা কোর্স করতে পারি, কোনো মানে নাই ভাই এভাবে সময় নষ্ট করা। টাইম ম্যানেজমেন্টের জন্য লেখক এই বইটিতে তিনটি পদ্ধতি উল্লেখ করেছেন। এক নম্বরে হলো
সাপ্তাহিক পরিকল্পনা করে কাজ করতে পারেন। নাম্বার দুই, দুই নম্বরে হলো টু ডু লিস্ট করে কাজ করতে পারেন। নাম্বার থ্রি হলো মিশ্র পদ্ধতি অবলম্বন করে আপনি কাজ করতে পারেন, অর্থাৎ দুটি মিলিয়ে একটি লিস্ট করে আপনি কাজ করতে পারেন। প্রিয় দর্শক, যেহেতু এই বইটি অনেক বড়, তো এতগুলো পদ্ধতি যদি আমি বিস্তারিত আপনাদেরকে বলি তাহলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে, এই জন্য আপনারা এই বইটি পড়ে নেবেন, আমি শর্টে বলে দিলাম। এখন আসুন তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে আমরা অগ্রাধিকার নিয়ে কথা বলবো। টাইম ম্যানেজমেন্টে অগ্রাধিকার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি লক্ষ্য নির্ধারণ করেছেন, লিস্টও করে ফেলেছেন, এখন সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিতে হবে সবার আগে, তারপর পর্যায়ক্রমে আপনি নিচে যাবেন। আপনার সালাদ থেকে শুরু করে অফিসের কাজ পর্যন্ত একটি অগ্রাধিকারের একটি লিস্ট তৈরি করে নিতে পারেন। এই বইটি পড়লে আপনি কাকে কখন অগ্রাধিকার দিবেন এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবেন, আশা করি পড়বেন বইটি। চতুর্থ ধাপটি পড়ে আপনি শিখতে পারবেন কিভাবে নিজেকে নিজে অনুপ্রেরণা দিবেন। আপনি লক্ষ্য নির্ধারণ করলেন, অগ্রাধিকার অনুযায়ী লিস্ট করলেন, এখন আপনাকে পদক্ষেপ নিতে হবে। টাইম ম্যানেজমেন্টে যদি আপনি পদক্ষেপ না নেন তাহলে কিন্তু সফল হতে পারবেন না। যাই হোক প্রিয় দর্শক, আমি বইটি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটি। আপনারা খুব সুন্দরভাবে বইটি পড়ে নেবেন, বাংলায় একদম সহজ সাবলীল ভাষায় লেখা আছে বইটি, এবং আপনার অনেক উপকার হবে। এই বইটি পড়লে আপনার অনেক চেঞ্জ আসবে আপনার মধ্যে, যেটা আমার মধ্যে আসছে। আমি অলরেডি দুইবার এই বইটি পড়েছি, আমি হয়তো বা আপনাদের ওইরকম ভালোভাবে বোঝাতে পারি নাই। আপনারা এই বইটি পড়বেন, আপনাদের অনেক উপকার হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আরও একটি বইয়ের রিভিউ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।